চিন্তায় কালে এসআই কে হাতে নাতে ধরলেন এএসআই। চিন্তাই ও অপহরণকালে পুলিশের হাতেই ধরা পড়লেন ডেমরা থানার এক উপপরিদর্শক সহ চারজন। ওই এসআই এর নাম মোজাম্মেল হক, রাজশাহী জেলার বাগমারা থানার ময়জুদ্দিনের ছেলে তিনি। তার বাকি চার সঙ্গী হলেন রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল, এক এলাকার মঞ্জুর হোসেনের ছেলে হালিম মিয়া এবং বিজয়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রভাকরদী বাজার এলাকায় ছিনতাইকালে আটক হন এসআই মোজাম্মেল। শুক্রবার এ ব্যাপারে ভুক্তভোগী আড়াইহাজার থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আসামি মোজাম্মেল হক ঢাকা ডেমরা থানার এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেপ্তার বাকিরা তার থানার কনস্টেবল নয় বলে জানান তিনি। আড়াইহাজার থানার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। ডেমরা থানার এসআই মোজাম্মেল হকও এই চক্রের একজন হোতা। আড়াইহাজার থানার উপপরিদর্শক নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে, মামলাটি ডিবি তদন্ত করবে। নারায়ণগঞ্জ ডিবির ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত 10টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জের গাউছিয়া থেকে সিএনজি যোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদী আসছিলেন। পথে সজীব তার মামা সবুজের সাথে দেখা করতে আড়াইহাজারের প্রভাকরদী বাজার সংলগ্ন আব্দুর রৌফের ভাঙাড়ের দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। সেখানে যাওয়া মাত্রই এসআই মোজাম্মেল সহ পাঁচজন তাদের ঘিরে ফেলেন। এ সময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে নেন। এক পর্যায়ে আসামি মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদেরকে পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং মামলার বাদী সজীবের কাছে থাকা নগদ 82,500 টাকা, তার বন্ধু রাসেলের 35,000 টাকা ও দুজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাদেরকে হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসেন এবং ধস্তধস্তি করে একটি সিএনজিতে ওঠানোর চেষ্টা করেন। এ সময় সজীব ও তার বন্ধুর চিৎকারে কিছু দূরেই টহলরত আড়াইহাজার থানার এএসআই নূরে আলম সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। সেখানে আসামি মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নূরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চান। আসামি নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নূরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের আটক করে। এ সময় অজ্ঞাত এক আসামি পালিয়ে যায়। উদ্ধার টাকা ছিনতাইয়ের বলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান এসআই নাহিদ মাসুম। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।